আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহানাস রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বকুল পিঠা বা গোকুল পিঠা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জাল করে একদম শুকিয়ে নিব যখন এ অবস্থায় আসবে তখন এক চা চামচ চালের গুঁড়া অ্যাড করতে পারেন তবে আমি এখানে করিনি চালের গুঁড়া অ্যাড করলে তাড়াতাড়ি ঘন হয়ে আসে এ অবস্থায় অনবরত নাড়তে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায় এখন এটাকে নামিয়ে একটা পাত্রে উঠিয়ে নিব তারপর আলতো হাতে হালকা করে মুথে নিব দেখুন একটা সফট ডো তৈরি হয়েছে এরপর অল্প কিছু হাতে নিয়ে বড়ার মতো শেপ করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন এরকম করে সবগুলো আমি তৈরি করে নিব আমার সবগুলো পুর তৈরি করা হয়ে গেছে এবার পিঠা ভাজার জন্য বেটার তৈরি করে নিব প্রথমে একটি বলে এক কাপ ময়দা নিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবার সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করব। বেশি ঘনও না বেশি পাতলাও না একটা ব্যাটার তৈরি করে নিব আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এটাকে এক সাইডে রেখে শিরা তৈরি করে নিব চুলা একটা হাড়ি বসে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলাচ এলাচের মুখটা একটু চিড়ে দিচ্ছি এটা বেশি সময় ধরে জাল করার দরকার নাই জাস্ট দুই মিনিট জাল করে নিলেই হবে পাতলা একটা শিরা তৈরি করলেই হবে এবার এটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি পিঠাগুলোকে ভাজতে প্রথমে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে আগে থেকে বানানো পুরটাকে বেটারের মধ্যে এপাশ ওপাশ করে গড়িয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার এটাকে এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে তেল ঝরিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা কিন্তু হালকা গরম আছে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এটাকে আমি কমপক্ষে দুই ঘন্টা রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর একটা পাত্রে উঠিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এটা আমার এবং আমার পরিবারের পছন্দের একটা পিঠা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলে যাবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ